কেউ কোনো একজনের কারণে সুখী হয় কেউ বা হয় না বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না মানুষ বিয়ে করে সুন্দর সংসার আর সুখের আশায় আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই জীবনের ভুলগুলো শুধরে নিতে চাই এমনটাই বললেন শাকিব খান অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বুবলির সঙ্গে শাকিব খানের নাম জড়িয়ে নানা কথাই শোনা যায় তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গ উঠে আসে বারবার এরপর আপাতত বুবলি দিয়েই শেষ হয় বারবার গোপন প্রেমের সম্পর্ক নিয়ে সাকিব খান বলেন এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গে প্রেম বিয়ের সম্পর্কে সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি বাকি যে সব খবর রটেছে সবই তো গুঞ্জন না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারাকে মুখ বন্ধ করে রাখত সাকিব বলেন আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক সন্তান অর্থবিত্ত নাম সবই করেছে আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে রাখা যায় আপনারাই বলুন এখন আমি সবকিছু আমার পরিবারের হাতে ছেড়ে দিয়েছি তারাই সব সিদ্ধান্ত নিবে